আসলে অনেক শোচনীয়। এটা আসলে আপনাদের বলার অপেক্ষা রাখে না, সবাই নিউজ চ্যানেলে দেখছেন বা অনলাইনে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতেছেন, বিভিন্ন রকম ভিডিও আপনারা দেখতেছেন যে বন্যায় সম্পূর্ণ সিলেট এবং সুনামগঞ্জের যে বিস্তীর্ণ এলাকাগুলো এইগুলা সব কিন্তু ভেসে গেছে। আমি একটা জিনিস আপনাদের সাথে আসলে শেয়ার করতে চাই, সেটা হলো যে আপনারা যে যেখান থেকে যেরকমভাবে যতটুকু পারেন সে ততটুকু হেল্প করেন। এই নৌকাটা লোড হয়ে গেলে চলে যাবো কিছুটা দূরের দিকে, ওখানে নেটওয়ার্ক পাওয়া যাবে না, মানুষের অবস্থাটা চেষ্টা করব ছবি তুলতে অথবা টুকটাক ভিডিও করতে। আমি জানি না ওখানে যাওয়ার পর আমরা ইনশনটা কোন দিকে যায়। আমাদের ইয়াং জেনারেশন কিন্তু এখন যথেষ্ট পরিমাণ হেল্প করতেছেন এই সিলেটের বিষয়ে। আপনি সারাদিন যদি আপনি দেখেন আমাদের ইউটিউবে বলেন, আপনি ফেসবুকে বলেন, আপনি এখন টিকটক যে সব জায়গায় আছে, যেখানে যে যেরকম পারতেছে সে সেরকম বিভিন্ন রকম ভিডিও পোস্ট করতেছে এবং সবাইকে জানানোর চেষ্টা করতেছে যে আসলে তারা কতটুকু খারাপ অবস্থাতে আছে, তাদের কতটুকু হেল্প দরকার। তো এই যে মানুষ যারা আছে, ইউটিউবার যারা আছে, যেসব ইনফ্লুয়েন্সার আছে, প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার এগিয়ে আসছে, বিশেষ করে আমাদের হচ্ছে ব্যারিস্টার সুমন সাহেব, তারপরে তহিদ আফ্রিদি, তারপরে তাশরিফ ভাই, আরও আছে আরও অনেকেই যারা এগিয়ে আসতেছেন, তারপরে আমাদের হচ্ছে হুজুর আছেন কয়েকজন, তারা কিন্তু যথেষ্ট পরিমাণ হেল্প করতেছেন। এদের মতন করে যদি আমাদের যারা প্রভাবশালী আছি, যারা আসলে সামর্থ্যবান আছি, তারা যদি চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের যে কোনো বিদেশে, যে কোনো বিপদে, যে কোনো দুর্ভিক্ষে আমরা কিন্তু দাঁড়াইতে পারবো। আবার আমাদের যারা ইনফ্লুয়েন্সার আছে তারা কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে, তারা তাদেরকে আমি আসলে স্যালুট জানাই। ভাই তোমরা সবাই আসলে অনেক বড় একটা কাজ করতেছো। আমাদের দেশের সরকার প্রধান বলেন আর যেখানে যেই বলেন, আমাদের দেশের উন্নয়নের জন্য যাদের কাজ করার দরকার তারা করুক বা না করুক, আমরা আমাদের জন্য কাজ করব, এইটা হচ্ছে আমাদের মেন মোটো হওয়া উচিত। তো সেই উদ্দেশ্য নিয়ে যারা এগিয়ে আসছে তাদের তো আমি অবশ্যই স্যালুট জানাই এবং সাধুবাদ জানাই। পাশাপাশি এখন পর্যন্ত যারা এগিয়ে আসেন নাই তারা চেষ্টা করবেন যে আমাদের দেশের জন্য, দেশের মানুষ জন্য, যারা এই বিস্তীর্ণ এলাকায় এই পানির মধ্যে আসলে অনেকে ঘরবাড়ি হারিয়েছেন, নিজের আপনজন হারিয়েছেন, আপনার হচ্ছে খাবারের ব্যবস্থা নেই, অনেকে কিন্তু পানিতে ডুবে আছেন। তো তাদের দেখে আমি আসলে চোখে পানি আসার মতন, আমি আসলে খুবই খারাপ লাগছে, যার কারণে আমি আপনাদের সামনে এই ভিডিওটা করার চেষ্টা করছি। আপনারা চেষ্টা করবেন যারা সামর্থ্যবান আছেন, আমরা নিজেরাই নিজেদের পাশে দাঁড়ালে আমাদের আর কিছু প্রয়োজন হয় না। দেখুন আমাদের হচ্ছে ব্যারিস্টার সুমন সাহেব, সে কিছু ফান্ড অ্যারেঞ্জ করেছেন, তারপরে আমাদের তাহিদ আফ্রিদি, সে নিজে কিছু ফান্ড অ্যারেঞ্জ করেছেন, বা এই পরিস্থিতি থেকে তারা যাতে মোকাবেলা করে উঠতে পারে সেরকম সাহস যোগাচ্ছেন, সেরকম সাপোর্ট তাদেরকে করছেন। তো আমি আশা করি আপনারা সবাই এক নাগাড়ে যারা যে যেরকম পারেন, যে যেখান থেকে পারেন, যে যে পদ্ধতিতে পারেন সাহায্য পাঠান, আর আমি আমার মতন চেষ্টা করব, সবাই সবার মতন চেষ্টা করেন, তাহলে কিন্তু আমাদের দেশের একজন আর একজনের কাজে আসবেন, আর এটাই হওয়া উচিত, মনুষ্যত্ব এখানেই। তো আজকে আর বেশি কথা বলবো না, সিলেটবাসীদের জন্য দোয়া করি, যারা এইখানে সাহায্য করছেন তাদের জন্য দোয়া করি, যারা আমাদের এই বাংলাদেশের যে প্রেক্ষাপটে এখন বর্তমানে যে করুণ সিচুয়েশন তৈরি হয়েছে তার জন্য যারা দিন রাত খাটছেন তাদের জন্য দোয়া করি।